ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের কুদঘাটের একটি প্রযোজনা সংস্থার গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দাহ্য পদার্থ বেশি মজুত থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 15টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করে নেয় গোটা কারখানা। গোডাউনের সামনের রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিন ওই এলাকায় প্রথমে ঢুকতে পারেনি। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। পরে অন্য পথ দিয়ে ওই এলাকায় ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল ও প্রশাসন। একটি মুভি সংস্থার গোডাউন হওয়ায় মূল্যবান যন্ত্র সরঞ্জাম ছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে দমকল মন্ত্রী সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা গোটা বিষয় তদারকি করতে দেখা যায় দমকল মন্ত্রীকে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলের।